উজ্জ্বল দাদার উপরে যে এখন ভালোই লাগছে, এই রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর গান গাইতে ইচ্ছে করছে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হবে তুমি বলো তো। ফ্রেন্ডস, আমরা এইমাত্র এসে পৌঁছে গেছি চুড়াইবাড়ির বৌদ্ধ মন্দির, যেটা আমি একটু তোমাদেরকে এই যে দেখানোর চেষ্টা করছি, যেটা চুড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহার এই নামে পরিচিত। এই বৌদ্ধ বিহারে ঢুকবো, বা যেটা আমরা লোকাল যারা আছি আমরা বৌদ্ধ মন্দির বলে থাকি সেই মন্দিরে যাব। মন্দিরটা দারুণ সুন্দর, আমাদের সাথে থাকো, পুরো ব্লগটা দেখো। পুরো ব্লগের মাধ্যমে এই পুরো মন্দিরটা যেটা বৌদ্ধ মন্দির সেটা তোমাদের সামনে আমরা এক। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি চুড়াইবাড়ি বৌদ্ধ মন্দিরে। এই বৌদ্ধ মন্দির আর আমার একটা কোইনসিডেন্ট এসে খুঁজে পেলাম, আমার ডেট অফ বার্থ 1982, এই বৌদ্ধ মন্দিরের স্থাপিত হয়েছে 1982। তো দেখতে থাকুন আমাদের সাথে, আজকে আপনাদেরকে নর্থ ত্রিপুরার বা কদমতলার বা ধর্মনগরের যে যে জায়গাগুলো প্রসিদ্ধ, যেগুলো দেখলে অন্তত আপনাদের এখানে আসার ট্রিপটা বেটার হয়ে যাবে, ভালো হয়ে যাবে, সেই চেষ্টা আমরা করে চলেছি। বন্ধুরা, আমরা তোমাদেরকে এখন যে জিনিসটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আমরা চুড়াইবাড়িতে যে বৌদ্ধ বিহার আছে সেই বৌদ্ধ বিহারে বসে রয়েছি। তো আমরা সাথে পেয়ে গেছি এখানের যিনি অধ্যক্ষ আছেন ভান্তে, উনার কাছ থেকে প্রথমেই ভান্তে আপনার নামটা যদি একটু বলেন। হ্যাঁ, আমার নাম বিপুলানন্দ ভিক্ষু, চুড়াইবাড়ি জ্ঞানোদয় বৌদ্ধ বিহারে অবস্থান করছি, বিহারের অধ্যক্ষ। উনি সম্মত হয়েছেন আমাদের সাথে একটু কথা বলার জন্য, এটা আমাদের আজকের এই ব্লগের পরম প্রাপ্তি। তো উনার কাছ থেকে আমরা এই বৌদ্ধ মন্দির বা বুদ্ধদেব সম্পর্কে, বুদ্ধের যে মানে অনেক স্পিরিচুয়াল যেসব গল্পগুলো আছে, যেসব কাহিনী আছে, তার মধ্য থেকে বুদ্ধদেব সম্পর্কে বা এই বৌদ্ধ মন্দির সম্পর্কে কিছুটা জেনে নেওয়ার চেষ্টা করব। তো যদি আমাদেরকে কৃপা করে একটু বলেন। সুপ্রিয় দর্শক, সবাইকে মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। তো বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা হয়েছিল 2500 পূর্বে আজ থেকে শুরু করে। তো গৌতম বুদ্ধ হচ্ছে আমাদের প্রবর্তক। তো খ্রিস্টপূর্বে 623 অব্দে গৌতম বুদ্ধের এই সিদ্ধার্থ গৌতমের জন্ম হয়েছিল। এই বর্তমান যে অবস্থান আছেন এটা হচ্ছে লুম্বিনী, কারণ যেটা আমরা বলি নেপালে, ওখানেই বুদ্ধের জন্মস্থান। এবং বুদ্ধ 29 বছর বয়সে গৃহ ত্যাগ করে আমাদের যে বুদ্ধ হইয়া আছে, বুদ্ধি হইয়া যেটা বলি, বুদ্ধ হইয়া ওখানেই বুদ্ধ ধ্যান সমাধি করে বুদ্ধত্ব লাভ করেছিলেন। ওই থেকে যে ধর্ম প্রচার 45 বছর বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন, দেব মানবের সুখের জন্য, মঙ্গলের জন্য এবং দুঃখমুক্তির পথ অন্বেষণ করে মানুষকে দুঃখ থেকে মুক্ত লাভ করার জন্য চতুরার্য সত্য এবং আর্য অষ্টাঙ্গী মার্গ বুদ্ধ ধর্ম প্রচার করেছিলেন। সেই ধর্ম প্রচার ক্ষেত্রে এই কালক্রমে গিয়ে ভিক্ষু সংঘ এবং বিহার প্রতিষ্ঠা হয়েছিল তৎকালীন সময়ে। আজ থেকে এই বিহার অনেক পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই ধারাবাহিকতায় আমরা ধর্ম প্রচারের ক্ষেত্রে বিহারে অবস্থান করি, ধর্ম প্রচার করি। এবং এই বিহার সম্পর্কে আমার সদ্য় এই কল্যাণ মিত্র সমন বিমানন্দ, ইনি এই বিহারের এই আবাসিক। তো এই বিহার সম্পর্কে আপনাদের বলবেন, ধারণা দেবেন। আমি তথাগত ভগবান বুদ্ধকে প্রথম স্মরণ নিচ্ছি। সামন্ত সাক্কাবালেসু আত্রা গচ্ছন্তু দেবতা সাদ্দাম্মা মুনিরাজস্য শুনন্তু সাগ্গমুকদং ধাম্মা শ্রবণকালো অয়ং বদন্তং, ধাম্মা শ্রবণকালো
ayang vadantam paritta dhamma savana kalu ayang vadantati sadhu 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 suraibari gyanoday buddho biharer bihar adhyaksha pujaniya bhante রূপানন্দ ভান্তিকে বন্দনা বন্দনা জানাচ্ছি আমার তথাগত ভগবান বুদ্ধকে। আজ থেকে 1982 সালে তথাগত ভগবান বুদ্ধের যে বিহার প্রতিষ্ঠাতা, সে বিহারে বহু গুরুদেবেরা পূজনীয় ভান্তরা এখানে এসেছেন। আজ থেকে আজ এই বিহারে একটা ছোট্ট খাট্ট একটা সমাজও আছে, বৌদ্ধ সমাজ। সেই সমাজকে সমাজের দ্বারায় আমাদের এই বিহার প্রতিষ্ঠাতা। আমি কিছুদিন আগে, যে আজকে প্রায় 6 মাস আগে তথাগত বুদ্ধের জন্মস্থানে বিহারে বুদ্ধ বিহারে গিয়েছিলাম গয়াতে, সেখানে আমি এই দীক্ষা নেই। সেই সুবাদে আজকে আমার সরাইবাড়ি জ্ঞানদ বুদ্ধ বিহারে আমি স্থাপিত হয়েছি। তাই আজকে যে এই বিহারের সম্বন্ধে জানার জন্য আমার যে অতিথিবৃন্দ যারা এসেছেন, তাদেরকে এই বিহারের পক্ষ থেকে, সমাজের পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আজকে আমি ক্ষুদ্র কতদিন হয়েছে, 6 মাস হয়েছে যে এই বিহারে প্রতিষ্ঠাতার মধ্যে আমি এই সমবেত হয়েছি। তাই আমি সকলকেই আবারও আমার পক্ষ থেকে আমার সাধুবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে সমাপ্তি করছি। সাব্বে সত্তা সুখিতা অন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, জগতের সকল প্রাণী দুঃখ থেকে মুক্তি লাভ করুক। ভগবান বুদ্ধের স্থান এবং বিগত দিনে অতীত থেকে যে আমার যে তথাগত বুদ্ধরা এসেছিলেন, যত বুদ্ধগণ, সে বুদ্ধগণের যে প্রতীক চিহ্নগুলি এখানে আছে, 28তম বুদ্ধ এ পর্যন্ত তথাগত ভগবান বুদ্ধ গৌতম বুদ্ধ হতে অতীতে 28 বুদ্ধ চলে গেছেন। সে বুদ্ধের প্রতীক চিহ্নগুলি এখানে যে আমরা দেখেছি, তাই এই বুদ্ধের ধর্মটা হলো মৈত্রীর ধর্ম, শান্তির ধর্ম, অহিংসার ধর্ম। যে ধর্ম দ্বারা সমস্ত মানুষ, সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষ এখানে এই ধর্মের ছায়াতে সবাই মিলিত হয় এবং মৈত্রী বাণী দিয়ে তথাগত বুদ্ধ এই পৃথিবীকে শান্তির বার্তা দিয়েছিলেন। তাই আমি বিশেষ কিছু জানি না, আমার সেরকম অভিজ্ঞতাও নেই, তবে যতটুকু বলেছি সেগুলি তথাগত ভগবান বুদ্ধের যে আশীর্বাদ, সেই আশীর্বাদের দ্বারা আমি আমার পূজনীয় যে ভান্তে আছে ওনার আশীর্বাদে আমি এতটুকু পর্যন্ত বলেছি। তাই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা ক্ষমা দৃষ্টিকে দেখবেন। সব্যে সত্তা সুবিধা আনতে জগতের সকল মানুষ। তো আপনারা শুনতেই পাচ্ছেন আমাদের দুজন শ্রদ্ধ, একজন অধ্যক্ষ ভান্তে আরেকজন শ্রদ্ধ ভান্তে আমাদেরকে কী সুন্দর করে বুদ্ধদেব সম্পর্কে, বুদ্ধের বিভিন্ন অবতার সম্পর্কে অবগত করলেন আমাদের দর্শক বন্ধুদের। আমাদেরও শুনে দারুণ লেগেছে। তো এখানে এসে বুদ্ধদেবের একটা দারুণ সুন্দর মূর্তি যেটা আপনাদেরকে আমরা দেখাবো, সেই মূর্তি সম্পর্কে যদি শ্রদ্ধ ভান্তে আমাদেরকে একটু কিছু বলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা বৃন্দ, যারা আমার অতিথিবৃন্দ এখানে এসেছেন, ওনারা যে জানতে চাচ্ছেন যে আমাদের যে এ সৌন্দর্য বুদ্ধ মূর্তিটা, সে মূর্তিটা কোথা থেকে এনেছি, এই সুন্দর বুদ্ধ মূর্তিটা আমাদের থাইল্যান্ড থেকে এনেছি। এই ভারতে যখন
যখন এই বুদ্ধ মূর্তি 10টা বুদ্ধ মূর্তি দিয়েছিল থাইল্যান্ডের একজন দাতা, সেই 10টা মূর্তির মধ্যে আমরা একটা পেয়েছি লটারির মাধ্যমে, লটারির মাধ্যমে পেয়েছি। এবং ভারত সরকার সেই বুদ্ধ মূর্তিটা আমাদের স্কটের দ্বারা এই চোরাইবাড়ি বুদ্ধ বিহার পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন স্কটে এনেছেন। এবং যাবতীয় যত কিছু খরচ আছে আমরা সেগুলি বহন করে এনেছি। এবং এটা আনার পিছনে একজন ডিআইজি, ভারতের আসামের একজন ডিআইজি সেইগুলি সম্পূর্ণ মেনটেন করে আমাদের এই চোরাইবাড়িতে, আমার যে যখন যে কমিটি ছিল, যে কমিটির প্রথম প্রেসিডেন্ট ছিল যে অনিল বড়ুয়া, মনমোহন সিং এবং আমার বিকাশ কুমার সিংহ, ওনারা এই বিহার তখন পরিচালনা করতেন। তখন অবশ্য ওনারা কেউ নাই, একজন আছে বড়ুয়া, অনিল বড়ুয়া, উনি এখনও জীবিত আছেন। ওনার দৌলতে এবং আমার একজন বিশিষ্ট একজন গুরু বান্তে ছিল, সে বান্তে এখানে পর্যন্ত সে এনেছেন। তখন এই আমার যে অনিল বড়ুয়া, ওনার মাধ্যমে বিশেষ করে আমরা এই বুদ্ধ বিহার বুদ্ধ মন্দির মূর্তিটা এখানে আনতে পেরেছি। আমরা উনি যে যতটুকু সাহায্য করেছেন আমরা ওনার দীর্ঘায়ু কামনা করি। এবং এর সাথে পিছনে যারা সহযোগিতা করেছেন তাদেরকে এই বুদ্ধের আশীর্বাদ প্রদান করছি। সাধু সাধু সাধু। এখানে আমরা 28 জন বুদ্ধের মূর্তির ছবি দেখতে পেয়েছি। সেই 28 জন বুদ্ধ সম্পর্কে যদি ভান্তে আমাদেরকে কিছু একটা বলেন। প্রিয় দর্শক সবাইকে আবারও মূর্তি শুভেচ্ছা জানাচ্ছি। তো কথা হচ্ছে, আমাদের কল্প কল্প জুড়ে অনেক হাজারো বুদ্ধ উৎপন্ন হয়েছে, কিন্তু এই কল্পে 7 জন বুদ্ধ উৎপন্ন হয়েছে। সর্বশেষ কুবসন্ত কুণাগম কাশ্যপ এবং গৌতম বুদ্ধ হচ্ছে কল্পের সর্বশেষ বুদ্ধ। এর আগে অনেক বুদ্ধমূর্তি পৃথিবীতে উৎপন্ন হয়েছিল। মানুষের দুঃখ, মানুষ যে দুঃখে থাকে সেই দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য, মানুষকে দুঃখের থেকে নির্বাণ যে আমরা বলি ওই নির্বাণের সুখ এনে দেওয়ার জন্যে বুদ্ধমূর্তি বুদ্ধ পৃথিবীতে উৎপন্ন হয়। সেই ধারাবাহিকতায় একের পর এক বুদ্ধমূর্তি উৎপন্ন হয়ে থাকেন পৃথিবীতে। তো সর্বশেষ আমরা 28 জন বুদ্ধমূর্তির কথা বলা হয়েছে ত্রিপিটক শাস্ত্রে। এগুলো আমরা 28 বুদ্ধ হিসেবে পূজাও করে থাকি। তো কালক্রমে যথাক্রমে এগুলো দেওয়া হয়েছে, দেখতে পারবেন তংহঙ্কর বুদ্ধ থেকে একদম গৌতম বুদ্ধ পর্যন্ত। এগুলো আমরা বুদ্ধ এক একটা বুদ্ধমূর্তি এবং বুদ্ধ ছিল পৃথিবীতে ছিল। তো বন্ধুরা, দ্য ডেস্টিনেশন ডায়েরিজ টিম আজকে তোমাদেরকে বুদ্ধ মন্দির দেখানোর জন্য নিয়ে এসেছে। এবং আমাদের এটা অনেক সৌভাগ্যের ব্যাপার যে এত সুন্দর একটা বুদ্ধ মূর্তির দর্শন আমরা করেছি, তোমাদেরকে দর্শন করালাম। এর পাশাপাশি এখানের যিনি অধ্যক্ষ ভান্তে, উনার থেকে আমরা অনেক বিষয়ে জানলাম, তোমাদেরকেও জানালাম। এবং আরেকজন ভান্তে, উনার কাছ থেকেও আমরা অনেক কিছু জেনেছি। তো দুজন শ্রদ্ধেয় ভান্তেকে আমাদের চ্যানেলের তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের টিমকে অনেক কষ্ট স্বীকার করে আপনারা এসেছেন। তো আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা দেখছেন, সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা সবাই আসবেন, ঘুরবেন, আমাদের বুদ্ধ বিহার দর্শন করবেন, পূর্ণ সঞ্চয় করবেন। সবার প্রতি পূর্ণ দান রইল, জগতে সকল প্রাণী সুখী হোক। সবাই প্রতি আশীর্বাদ রইল, সে আশীর্বাদ থেকে আবিবাদান শিলাসানি চাঙ্গুডা পচাইনু সাতারু দামাবাদান্তি আয়ু বন্নাং সুকাং বলাং আয়ুরারোগ্য সম্পাতি সাঙ্গা সম্পাতি মে বসে আতু কি নিবান সম্পাতি ইমে নাতে স্বামী জাতুতে।
সাধু 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 আশীর্বাদ প্রদান করলাম সবকে সত্তা সুবিধা জগতের সকল মানুষকে। সো ফ্রেন্ডস, এতক্ষণ ধরে তোমরা আমাদের সাথে পুরো বৌদ্ধ বিহারটা এক্সপ্লোর করলে, অনেক কিছু এখানে যারা ভান্তে আছেন শ্রদ্ধেয় ভান্তেদের কাছ থেকে শুনলে, তোমাদেরও আশা করি ভীষণ ভালো লেগেছে, আমাদেরও খুব ভালো লেগেছে। তো আমাদেরকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে কাইন্ডলি ভুলো না। তো আমাদের সাথে থেকো, আরও নতুন নতুন ব্লগ দেখতে পাবে। আর আমাদের চ্যানেলটাকে কাইন্ডলি একটু লাইক করে দিও, শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।